প্রভাব বুঝতে বুঝতে আবার নতুন করে সেই পাথরের খোরশের মতো সৃষ্টি করে করতে করতে আস্তে আস্তে কি হয় সেটা একটা সেটা একটা বড় সড়ো পাথরের আকৃতি ধারণ করে। এই বড় সড়ো পাথরের আকৃতি ধারণ করে এই যে দ্বীপগুলো সৃষ্টি হয়েছে সেই দ্বীপগুলোকে বলা হচ্ছে কোভাল দ্বীপ। এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে গ্রেট ব্যারিয়ার দ্বীপ রয়েছে সেটা কিন্তু কোভাল দ্বীপের সেটা একটা কোভাল দ্বীপ। আর হচ্ছে বাংলাদেশের নারিকেল জিঞ্জিয়া বা নারিকেল জিঞ্জিয়া যে দ্বীপটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে একটা কোভাল দ্বীপ। আর ভারতের যে একটা কোভাল দ্বীপ রয়েছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ কিন্তু ভারতের একটি কোভাল দ্বীপ, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র কোভাল দ্বীপ। পরবর্তী কোশ্চেন দেখো, মানস সরোবর অবস্থিত কোথায়? মানস সরোবর অবস্থিত হচ্ছে এখানে রাইট আনসার হয়ে যাবে কৈলাস পর্বত শ্রেণীতে কিন্তু এই মানস সরোবর অবস্থিত।